নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি বহুত দিন পরে আজকে আমি একটা ইম্পর্টেন্ট, বহুত বেশি ইম্পর্টেন্ট একটা ব্লগ বানাই আর ভিডিও বানাই আর আর এই ভিডিওটা বন্ধুরা বহুত বেশি ইম্পর্টেন্ট কেন কই আর আজকে তোমরা দেখা বহুত বেশি দরকার। দেখতে পারা বন্ধুরা, আমি ওখানে একটা ব্রিজের উপরে আছি। আমি ব্রিজের উপরে থেকে বন্ধুরা যে রংপুর, ঠিক আছে? আর আমরা জানো তোমরা সবাই যে সদরঘাট ব্রিজে, সদরঘাট নদী বরাক নদীর উপরে সদরঘাট ব্রিজ দুইটি আছে, একটা হলো নতুন, একটা হলো পুরানা। ঠিক আছে, আমি এখন পুরানা পুরানাটার দিকে যাই, কারণ নতুনটার দিকে কাম করা নিয়মিত করিয়া তারা বন্ধ করিয়া রাখছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাম হওয়ার না। ঠিক আছে, চলো তোমরা দেখাই। এক রাস্তা দিকে আওয়া যাওয়া হওয়ার গাড়ির পরিমাণ অত বেশি বাড়ি গেছে, কালকে একটু সময় লাগিয়া উল্টা পাল্টা এক দুটা গাড়ি ঢুকি গেছিল করিয়া, অত বেশি জাম হয়েছে। আর ট্রাফিকে পুলিশ অফিসারে খুব বেশি গালাগালি করছে, আর এখন তারা পুরো রাস্তা বন্ধ করিয়া এক লাইনে গাড়ি চালায়। দেখাই তোমরা বন্ধুরা, দেখতে পারা বন্ধুরা, আমি বরাক নদীর ব্রিজের উপরে আছি। আর ব্রিজের উপরে আমরা যে লাইনে আমি যাই, এই লাইনে গাড়ি আর আগে আসতো ওয়ান ওয়ে, এটা থেকে যাইতো মানে রংপুর যাওয়ার লাগে পুরানা ব্রিজ, রংপুর থেকে আওয়ার লাগে নতুন ব্রিজ। আজকে এখন বর্তমানে নতুন ব্রিজে পুরা মতে গাড়ি বন্ধ, দেখতে পারা পুরা মতে গাড়ি বন্ধ। নতুন ব্রিজে খালি মানুষ আটিয়ে আটিয়ে আর আর সব গুলা রাস্তা পুরানা রাস্তা দিকে, পুরানা ব্রিজের উপর দিকে দুটা গাড়ি আওয়া যাওয়া দুটা, ঠিক আছে? যদি বুঝতাম খাম চলে, তাইলে একটা কথা আসতো বন্ধুরা, কোনো খাম ওর না, আন্দু বন্ধ করে রাখি দিছে। দেখতে পারে বন্ধুরা, এই ব্রিজের সেই পারে আন্দু এমনি বন্ধ করে রাখি দিছে ব্রিজটারে। আর অত রোড, অত বিজি রোড, এটা অত বিজি রোড, কোনো কোনো সময় দুটা ব্রিজ জাম হয়ে যায় অত বিজি রোড। এরপরে আজকে একটা ব্রিজ বন্ধ করিয়া খালি একটা ব্রিজের দিকে আওয়া যাবে, কারণ একটা পুরানা ব্রিজে খাম হইতো, কিন্তু এখন পর্যন্ত কোনো খাম হইছে না। চলো তোমরা দেখাই ব্রিজটা, ব্রিজের নিজনটা কিরকম বন্ধ করে রাখছে তারা। তাহলে বন্ধুরা, তোমরা সবার কাছে আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা বেজান শেয়ার করিও, যাতে আমরা দেশ বিদেশে সবের মানুষের কাছে পৌঁছতে পারে, আর আমরা নেতা মন্ত্রী যারা বড় বড় নেতা মন্ত্রী আছে তাদের কাছে পৌঁছতে পারে, আমরা এখানে প্রশাসনের কিরকম আইন ব্যবস্থা, মানুষের কিরকম শান্তি রাখা যায়, মানুষকে কিরকম ভালো রাখা যায়, এরা কতটুকু চিন্তাধারা। এটা দেখো, মানুষে ভালো রাখার কথা তো দূরের কথা বন্ধুরা, মানুষের খালি বিরক্ত করতো, মানুষের খালি মানে বহুত বেশি কষ্ট দিত, এইটাই সোচ তারা, এইটাই চিন্তাধারা। বন্ধুরা ভিডিওটা বেজান শেয়ার করিও, আর আমার ইউটিউব চ্যানেল বাঙালির সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর ভিডিওটা বেজান শেয়ার করিও, ভিডিওটা লাইক করো বন্ধুরা, বলে লাইক করবে আর কমেন্টও জানাইও তোমার রায়টা, ঠিক আছে? চলো আমি তোমরা এখন কন্টিনিউ দেখাই বন্ধুরা। এটা আমি এখন দেখতাম চাই, এই ভিডিওটা দেখতাম চাই যে বিকাল পর্যন্ত, এখন সকাল 10টা বাজে, বিকাল পর্যন্ত এই রাস্তা কতটুকু কাজ হয়, বা পুরানা ব্রিজে নতুন ব্রিজে যে বন্ধ করে রাখতে কাজ করার লাগে, এই ব্রিজে কাম হয় কি না বিকাল পর্যন্ত, এটা দেখতাম তারা। দেখ তাহলে বন্ধু, তোমরা দেখতে পারা যে এখানের মধ্যে তারা ব্যারিকেড দিছে, ব্যারিকেড দিয়ে বন্ধ করছে। তারপরে এখানে দেখতে পারা একটা বাস টাঙ্গানি আছে, এই বাসটা দিয়া রাস্তা বন্ধ করে রাখি দিছে, যারা যাতে এখানে বাইক গাড়ি উড়ি কোনো কিছু না যেতে পারে, পোড়ামতে রাস্তাটা বন্ধ, ঠিক আছে? এই রাস্তা যে বন্ধ করছে, এটা রাস্তা ঠিক করার লেগে বন্ধ করছে, কিন্তু তারা রাস্তা বন্ধ করছে, রাস্তা ঠিক করেন না, ঠিক আছে? বেলা বাজি গেছে 10টা, এখন পর্যন্ত তারা রাস্তা ঠিক করেন না, কোনো কাজই করছে না রাস্তা, ঠিক আছে বন্ধুরা? দেখতে পারা যারা উদারবন্দ থেকে গাড়ি আর লক্ষ্মীপুর থেকে ফয়লাপুর থেকে গাড়ি আর, তারা এই রাস্তা দিয়ে অতটুকু আইয়া আওয়ার পরে এই যে এইদিকে যার গিয়া, এইদিকে গিয়েই তারা পুরানে পুরানা ব্রিজ যেটা আছে এই ব্রিজের উপরে, তারা এটা এই ব্রিজের উপরে দিকে যাইবো, কারণ নতুন ব্রিজের উপরে দিকে যেতে পারতো না, কারণ এখানে ব্যারিকেড দেওয়া, ঠিক আছে? দেখতে পারে বন্ধুরা, তোমরা দেখাই এখন যদি আমি পুরানা ব্রিজ দিয়ে আইয়া আমি আমরা ডাইন দিকে আইতাম চাই, যেটা গঙ্গাপাড়া আঙ্গারজুর হই ওই সাইডে রাস্তা রাস্তা যাইতাম চাই, যে আমি কোন দিকে যাইতে লাগবো, ঠিক আছে? আমি যাইতে লাগবো এদিকে, তো আমি আইতে পারতাম না, কারণ এখানে তো ব্যারিকেড দেওয়া। আমার ওই ব্রিজের একটা ডান দিকে পুরানা ব্রিজ থেকে নামিয়ে বাম দিকে গিয়া স্কুলের রাস্তা দিকে নামিয়ে দুটা ব্রিজের তলে দিকে ওইয়া বাজারে উঠতে লাগবো, ঠিক আছে? চলো তোমরা দেখাই আগে এই জায়গাটা, এই দেখ বন্ধুরা, এখানে এখানে দেখো এখানে তারা এখানে রাস্তা বন্ধ করে রাখছে, যেগুলো গাড়ি গঙ্গাপাড়া আঙ্গারজুর থেকে আর আয়া অতটুকু আর আয়াওয়ার পরে আবার ঘুরিয়া ঘুরিয়া ওই ওই যে রাস্তাটা ঢুকছে, দেখতে পাঠায় ওই যে ওই যে এইদিকে ওই ওই সাইড ইয়া আবার বাইরিয়া উপরের দিকে যাইবো, কোন সাইড দিয়ে বাইরে যাবো তোমরা দেখাই আমি দাদা বন্ধুরা। এই যে এইদিকে দেখো, এইদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ওই যে উপরে ব্যানারি গুবাঙ্গা, এই রাস্তা থেকে ঢুকবো, ঢুকিয়া সিধা গিয়া ওইদিকে উঠিয়া তারপরে এদিকে পাই দিব বন্ধুরা। আরেকটা জিনিস তোমরা দেখাই আর দাঁড়াও, এখানে তো ব্যারিকেড দোয়া, এই যে এই দেখো
বন্ধুরা আমার গাড়ি এখানে রাখছি, এখানে গাড়ি রাখার কারণ বন্ধুরা আমি তো এদিকে আর ঢুকতে পারতাম না, যে কারণে এখানে রাখি আমি ভিডিওটা বানাইছি বন্ধুরা, গাড়ি সাইড করে রাখছি। আর দেখতে পারা বন্ধুরা এখানে সব গাড়িগুলা আস্তে 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 এদিকে টার্নিং লইয়া এদিকে উঠি যার। আর বেলা বাজার মাত্র 10টা, ঠিক আছে, 10টার সময় যদি অতখান জাম উইতে পারে তে পুরা দিন তো পড়েছে। দেখতে পারা বন্ধুরা ব্রিজের উপরে কীরকম জাম লাগি গেছে, বর্তমানে বহুত বেশি জাম লাগি গেছে ব্রিজের উপরে। দেখতে পারায় এই যে দেখো ব্রিজের উপরে জাম লাগিয়ে গেছে, কারণ যখন ওয়ান ওয়ে রাস্তা থাকে, দুটো ব্রিজ খোলা থাকে, তখন ওই জাম লাগিয়ে যায়। আর তখন তো একটা ব্রিজের দিকে আওয়াজ হয় দুটো। আপনারা যে দেখাইছি এই যে এই রোডটা বন্ধ, আর এইদিকে গঙ্গাপাড়া, আপনারা নাম হলো গঙ্গাপাড়া, এই রোডে যদি যাওয়ার হয় তাইলে আমরা কীরকম যাবো এই ব্রিজ থেকে আইয়া ডাইরেক্ট যেতে পারতাম না, তাহলে আমি কোন দিকে যাই এটা তোমরা দেখাই। এই রোড থেকে অতটুকু ঘুরিয়া গঙ্গাপাড়া রোডে ঢুকতে লাগবো, যে কারণে বন্ধু বহুত বেশি জাম হইব। চলো দেখাই তোমার কোন দিকে আমি গঙ্গাপাড়া ঘুরিয়ে যেতে লাগে। আজকে একটা এক্সাম আছে স্টুডেন্টের নিয়ে কলেজে যেতাম, তো দেখি কতটুকু সময় লাগে, কীরকম নিয়ে দিতে পারি তারা। আমি আস্তে আস্তে গাড়িটা ঘুরাইছি, আসলে গাড়িটা ঘুরাইয়া এখন যাইমু গিয়ে ওই ব্রিজের নিচের দিকে, ঠিক আছে। দেখতে পারা ব্রিজটা পড়া মতো জাম, তখন যাইমু ব্রিজের নিচের দিকে, ব্রিজের নিচের দিকে ওইয়া গিয়া ব্রিজের তলের দিকে রাস্তা আছে, বাজারের দিকে গিয়ে উঠতে লাগবো। এটা আজকে আমার একলা লাগে না সকালে। দেখতে পারা না বন্ধুরা আমি আই গেছি মোটামুটি আমার জায়গা, এই দেখো এই রাস্তা দিকে আমি আইতাম, নতুন জায়গা ঘুরিয়ে আইছি নিশ্চয় দেখতে পারায়। তখন তো বাজের 10টাও বাজছে না আর অতটুক জাম, আর বিকাল অবধি দেখি কতটুক জাম হয় বন্ধুরা। আমি এখন বিকাল অবধি ইয়ে করবো, অপেক্ষা করবো, দেখবো যে কতটুক কাম হওয়ার কি না। এরা যে রাস্তা বন্ধ করে রাখছে কাম করার লাগিয়া, কতটুক কাম করছে দেখো বন্ধুরা। এখন বেলা বাজি গেছে 4টা, ঠিক আছে, বেলা বাজি গেছে 4টা। এখন আমরা দেখবো যে আমরা সদরঘাটের দুটো ব্রিজ খোলা আছে কি না, ঠিক আছে। তার আগে বন্ধুরা তোমরা একটা জিনিস আমি দেখাইতাম সে ইয়ার, জিনিসটা দেখাইবার আগে তোমরা একটা জিনিস দেখাইলে ইয়ার, যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তাপস তো ভালো কথা, ধন্যবাদ। আর না করে দেবো তাড়াতাড়ি করে দাও আমার সঙ্গে ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেল বাঙালিটা সাবস্ক্রাইব করে দাও, এরকম আপডেট নতুন নতুন আপডেট পাইতে থাকবে, আর শেয়ার করিও যাতে সবার কাছে বুঝতে পারে। আর তোমরা দেখাই যে জিনিস দেখাই তো এটা তোমরা দেখাই বেশি ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখাই। বর্তমানে আমি রংপুর রংপুর আছে, আর রংপুর এই যে রোডটা যেটা রোডের দিকে আমি এখন যাই, আর এই রোডটা বানানি হয়েছে প্রায় প্রায় 6 বছর হয়ে গেছে, 6-7 বছর হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই রোডে আর কোনো হাত লাগানি হয়েছে না, কন্টিনিউ এখনো চলে এই রোডটা। আমি দেখতে পারো বন্ধুরা পাটা ফুটা আছে আছে, ঠিক আছে। তো বন্ধুরা খুশির খবর হইল যে এই রোড বানাইবার লাগিয়া পুরা রোড বানানির লাগিয়া আই গেছে, পুরো আমাদের টাকা সেনশন হয়ে গেছে। তখন দেখতে পারে টাকাগুলা সেনশন হয়ে গেছে পুরা রোড বানাইবার লাগিয়া, কিন্তু রোডের কাম কীরকম চলে, পুরা রোড হইবার লাগিয়া টেনশন হয়েছে টাকা। তারপরে রোডগুলো যেটা বানানি ওর দেখতে পারা যে জায়গাটা গাঁথা হয়েছে এই জায়গাটা পরে, যে জায়গাটা নষ্ট হয়েছে এই জায়গাটা পরে, তেমন ধরো এই জায়গাটা পড়ছে, এই জায়গাটা রয়েছে মোটামুটি ঠিক আছে, এই কারণে এই জায়গাটা ধরছেই না। টাকাগুলা আইছে কিন্তু পুরা টাকা বনিয়ে আইছে, যে পুরা রোড বনার লেগে পুরা রোড পিচ হওয়ার লেগে আইছে, কিন্তু বনের গীতা এই দেখো যে জায়গা বড় গাঁথা হয়েছে এই জায়গাটারে মারের, আর যে জায়গাটা গাঁথা হয়েছে না এই জায়গাটারে এমনি খালি জায়গা। এটাই কী থাকে বন্ধুরা গাড়ির ঠেকানিটা আরও বেশি বাড়ি যায়, এই দেখো উপর রাস্তা হয়ে যায়। তো বন্ধুরা ফাইনালি বন্ধুরা আমরা এই রোড খোলা হয়েছে, আর একজনটা জিগাইলাম যে এই ব্রিজটা খোলা হয়েছে কইছে প্রায় 12টার সময়, বুঝতে পারা। আমি এখন বাম দিকে আইয়া ঢুকে গেছি। তাইলে বন্ধুরা তোমরা পুরো মধ্যে দেখলাই ভিডিওটা, ভিডিওটা পুরো মধ্যে দেখার লাগে ধন্যবাদ তোমার। আর বন্ধুরা ভিডিওটা দেখে কি তা বুঝলাই যে আগের দিন রাত্রের থেকে পরের দিন সকাল বেলা 12টা অবধি তারা একটা ব্রিজ সদরঘাট একটা ব্রিজ নতুন ব্রিজটা বন্ধ করে রাখছে, কারণ তারা কাজ করতো, ঠিক আছে। আর কাজ করতো হইয়া বন্ধ করে রাখছে কিন্তু কাজ করছে না, যার কারণে 12টা অবধি সকাল থেকে 12টা অবধি মানুষের বহুত বেশি কষ্ট করতে লাগছে, কারণ একটা ব্রিজের দিকে আওয়া যাওয়া করতে লাগছে। আর তোমরা সবই জানো যে এখন গাড়ির পরিমাণ কতটুক বেশি বাড়ছে, গাড়ির পরিমাণ বহুত বেশি বাড়ার কারণে বন্ধুরা আওয়া যাওয়ায় মাত্র একটা ব্রিজে আওয়া যাওয়া করছে, আর তারা বহুত বেশি কষ্ট হয়েছে। আমি তোমরা দেখাইছি কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা, ঠিক আছে, কতটুক কষ্ট হয়েছে মানুষের এটা দেখাইছি, ঠিক আছে। বা আমি যখন ভিডিও দেখাইছি তখন ভিডিও করছে তখন 10টা বাজতো, 10টার সময় কীরকম জাম আসতো বন্ধুরা এটা তোমরা খেয়াল করছো, কিন্তু 12টা তারপরে 12টার সময় কতটুকু জাম হইতে পারে এটা তো তোমরা অনুভব করো। এই জাম দেখিয়া মনে হয় রাস্তা
সারা হয়েছে, ঠিক আছে? এখানে তার আর জ্ঞান নাই, জ্ঞান নাই যে রাত্রেবেলা অন্যান্য শহরও কিতা হয়, রাত্রেবেলা লগে লগে কাজ শেষ করি নেয়, ঠিক আছে? আমরা এখানে কিতা হয় উল্টা, দিনের বেলা, দিনের বেলা কাজ করো, মানুষের প্রবলেম হোক আর না হোক এটা দিকে লাভ নাই। আমরা একটা সরকারের মানে আমরা সরকারের ভোট দিয়ে যেতাই, যাতে সরকারের দ্বারা আমরা একটু মানে লাভবান হই বা আমরা আমরা একটু ফেসিলিটি পাই বা আমরা দেশের উন্নতি হয়, ঠিক আছে, হোক, ঠিক আছে? কিন্তু সরকার একবার জেতার পরে শেষ, তার চিন্তাধারা শেষ। আমরা শিলচরের প্রশাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা বহুত বেশি খারাপ, কারণ অতদিন রাস্তা বহুত বেশি খারাপ আসতো, বহুত বেশি খারাপ আসতো, গাড়ি ঘোড়া চালাইতে, গাড়ি ঘোড়া চলতে, রাস্তাঘাটে চলতে খুব বেশি যন্ত্রণা পাইছি আমরা প্রায় 1-1.5 বছর, ঠিক আছে? তারপরে রাস্তাঘাট যেটা বানানো হয়েছে এটা বেশি দিন টিকতো না, 1 বছরের ভিতরে রাস্তাঘাট আবার শূন্য বিচ্ছিন্ন হয়ে যাব, কোনো মতেও টিকতো না, 1 বছর কোনো মতেও টিকতো না, খালি দুর্গাপূজা অবধি। আমার অনুভব হয় দুর্গাপূজা অবধি, দুর্গাপূজা 1 বছর, সামনের বছর আইতে আইতে পরে রাস্তা শেষ হয়ে যাবে। এরপরে বন্ধুরা, এই যে বৃষ্টিটা বন্ধ করে রাখছে, তার জ্ঞান কী? তার কোন জ্ঞানে দিনের বেলা বৃষ্টিটা বন্ধ করে রাখছে এটা কিছু বুঝতে পারছি না বন্ধুরা। তোমরা যদি কোনো কিছু বুঝিয়ে থাকো, তারা কী কোন কারণে ভিডিওটারে এই সরি তুমি কোন কারণে তারা রাস্তাটা বন্ধ করে রাখছে বন্ধুরা, এই জিনিসটা আমার মাইন্ডে এখন পর্যন্ত আইডিয়া ঢুকছে না যে তারা কোন কারণে দিনের বেলা রাস্তাটা বন্ধ করে রাখছে, ঠিক আছে? অত ইমার্জেন্সি রাস্তাটা দিনের বেলা বন্ধ করে রাখছে। তো বন্ধুরা, তোমরা যদি মাইন্ডে এরকম কোনো কিছু আইয়া থাকে যে দিনের বেলা কেন বন্ধ করে রাখছে, কাম করার লাগে বন্ধ করছে কিন্তু কাম করছে না, অথচ রাত্রে বেলা 12টার সময় তারা রাস্তা খুলিয়ে দিলেছে না পারিয়া, ঠিক আছে? এটা তোমরা মাইন্ডে যদি আইয়া থাকে তাহলে কমেন্টে জানাই, আর ভিডিওটা বেজান শেয়ার করিও বন্ধুরা, কারণ এটা আমার লাগে একলা না, এটা আমরা পুরো শিলচরবাসীর লাগে এই ভিডিওটা বানাইছি বন্ধুরা, যাতে এই ভিডিওটা আপ মানে বড় বড় নেতামন্ত্রীর কাছে পৌঁছতে পারে আর তারা জানতে পারে যে আমরা শিলচর বর্তমানে ভারতবর্ষে থাকি, এই শিলচর কাছাড় ডিস্ট্রিক্টে আমরা প্রশাসনের কী অবস্থা হওয়ার, আমরা শিলচরের মানুষের কতটুকু ভুক্তভোগী ভুগিয়ার, কতটুকু কষ্ট ভুগিয়ার এটাও তারা দেখতে পারে, আর শিলচরের কাজকামটা একটু তাড়াতাড়ি করতে পারে, আর শিলচরটারে মানে একটু সাইজে শিলচরের যেগুলো নেতামন্ত্রী আছে তারা কাজকামটা একটু তাড়াতাড়ি করতে পারে, ঠিক আছে? খুব স্লো, খুব স্লো, আর তারা মানে খালি যারা বড় লোক মানুষ আছে তারার লগেই তারার হাত, আমরা যেরকম যেরকম মিডিল ক্লাস আমরা লাগে কোনো কিছু নাই, আমরা কষ্ট করি, ওই জিনিসটা যাতে সমানভাবে যে দেশের অন্যান্য জায়গায় যেভাবে কাজ চলে আমরা শিলচরও যাতে সেমভাবে কাজ হয় বন্ধুরা। তো কমেন্টে জানাই দিও ভিডিওটা কীরকম লাগছে আর তার মেন্টালিটি কীটা, আমার ভিডিওটা বেজান শেয়ার করিও, আর আমার ইউটিউব চ্যানেল শিলচর বাংলায় সাবস্ক্রাইব করা বন্ধুরা বলিও না, সাবস্ক্রাইব করিও, ঠিক আছে? আজকের মতো ধন্যবাদ।